জয়চণ্ডী পাহাড় ঘোরা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এখনো কেন কন্টিনিউ করছি? আমি তো বাড়ি ফিরছি না, তো আমি কোথায় যাচ্ছি? একদম অফবিট একটা ডেস্টিনেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আগের ভিডিওতে আপনারা দেখেছেন জয়চণ্ডী পাহাড়, আর এই ভিডিওতে আপনাদেরকে একটা দেখাবো অফবিট জায়গা। তো ভিডিও সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের ভাষাগুলো এটা কী ভাষা? এটা রাস্তায় গাড়ি না পাওয়ায় এই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে আমি লিফট দিয়েছিলাম। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার কোথাকার? ওয়েস্ট বেঙ্গল? আচ্ছা 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 ঠিক আছে। তো এখন আমি অনিন্দ্যদার কথা মতো যাচ্ছি হচ্ছে বান্দা দেউল। জায়গাটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর এখানকার স্থানীয়রা অনেকেই বলছে পলাশ ফুল অনেক কমে গেছে, সেভাবে পলাশ ফুল হচ্ছে না। তো কারণটা কি সেটা জানি না, তবে আমার মনে হয় পলিউশনের জন্য অথবা পলাশ ফুলের গাছ কেটে ফেলবার জন্য পলাশ ফুলের এদিকে গাছ অনেক কমে গেছে। রাস্তায় যেতে যেতে এরকম পলাশ ফুলের গাছ দেখতে পেলাম, তো নেমে পড়েছি পলাশ ফুল দেখবো বলে। আমরা বান্দা দেউল আসতে গিয়ে জিপিএস এর চক্করে পড়ে গুগল আন্টি আমাদের একটা ভুল জায়গায় ঢুকে দিয়েছিল, তো স্থানীয় একজনের সাহায্য নিয়ে তো সঠিক জায়গায় আপাতত যাচ্ছি দেখতে বান্দা দেউল। এটা একটা জৈন মন্দির। তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার রাস্তা। তো জায়গাটা কীরকম ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। পুরুলিয়া আসলে সবাই অযোধ্যা ঘুরি, জয়চণ্ডী ঘুরি, মুরুমা ঘুরি, কিন্তু ঘুরি না আমরা এই কতগুলো জায়গা, যেমন বান্দা দেউল। তো এটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা বান্দা দেউল। স্ট্রাকচারটা একটু ভালো করে দেখলে দেখা যাবে, স্ট্রাকচারটা পুরো একদম দেউল মন্দিরের মতো, কিন্তু এর মাথাটা ভালো করে দেখুন চক্রাকার। তো এটি একটি জৈন মন্দির। মন্দিরের দেওয়ালে যে সমস্ত কারুকার্যগুলো ছিল নিচের দিকে, কালের নিয়মে সেগুলো অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে দেউলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শৈলী ধারায় নির্মিত। এটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বান্দা গ্রামে অবস্থিত। এটা বান্দা দেউল নামেই অধিক পরিচিত। এই ধরনের অদ্ভুত স্থাপত্যটা দেখে মনে অনেক ধরনের প্রশ্ন জাগছে, কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখানে কেউ নেই, বা এখানে কোনো রকম ফলক নেই যা থেকে এর ইতিহাস কিছু জানতে পারা যায়। তো যদি আমি গুগল সার্চ করে এর কিছু ইতিহাস আমি জানতে পারি, তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি সেটা দিয়ে দেবো। পাল বংশের রাজা রামপালের আমলে এই মন্দিরগুলি গড়ে ওঠে। মন্দিরগুলিতে কিছুটা ওড়িশি প্রভাবও আছে। রঘুনাথপুর 2 নম্বর ব্লকের সদর চেলিয়ামা। এখান থেকে 8 কিলোমিটার দূরে অতীতে তৈলকম্প বা তেলকুপি নামক এক বন্দর ছিল। তেলকুপি জৈনদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরে জৈন ধর্মে ভাটা পড়লে হিন্দু দেবদেবী সেখানে প্রতিষ্ঠিত হয়। জৈন ব্যবসায়ীরা তেলকুপি বন্দর যখন ব্যবহার করত, তখন এই এলাকাতেই তাদের বসতি ছিল। আর এই তেলকুপির মূল আকর্ষণই হচ্ছে এই দেউল। গবেষকদের মতে এখানে এই মন্দিরগুলি আনুমানিক 9ম থেকে 10ম শতাব্দীর, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইটে বান্দা দেউলকে 11 শতকে তৈরি বলে জানানো হয়েছে। এই বান্দা দেউলের স্ট্রাকচারটা বেলে পাথরের তৈরি রেখা স্টাইলের দেউল, যার ভূমির নকশাটা হচ্ছে তারা শেপের।
আর এই বান্দা দেউলের মুখমণ্ডপটি হচ্ছে আয়তাকার। এই মন্দিরটি উত্তর দিকে মুখ করা, কিন্তু এই মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই। মন্দিরের গৃহগর্ভ থেকে মকরমুখের জল বেরোনোর একটা নালাও দেখতে পাওয়া যায়। আর এই মন্দিরের ঠিক সামনেই ভগ্নপ্রাপ্ত একটা মণ্ডপ আছে, যেখানে আপাতত 8টি পিলারের উপরে একটা পাথরের ছাদ আছে। এই টেম্পলটা একসময় সম্ভবত দোতলা ছিল, কারণ এই যে প্রকোষ্ঠটা দেখা যাচ্ছে, এই প্রকোষ্ঠটা ওঠার মতো আর সাইডে কোনো সিঁড়ি ছিল না। সুতরাং ধরেই নেওয়া যায় যে এখানে যে পিলারগুলো আছে, এই যে যেটা আছে, এটার সঙ্গে হয়তো এটা কানেক্টেড ছিল এবং ওই ওই প্রকোষ্ঠটা যাওয়ার হয়তো কোনো রাস্তাও ছিল। আজকে যে মানুষগুলোর জন্য বান্দা দেউলে আমার আসা, তো এদের সঙ্গে আপনাদের সকলেরই পরিচয় করিয়ে দিই। তো স্পেশালি হচ্ছে অনিন্দ্যদা, ফেসবুকে পরিচয়, তো সেখান থেকেই আমাদের পরিচয়। আগের ব্লগে আপনারা এনাকে দেখেছেন, বারবার আমি আপনি বলে ফেলছি, তুমি বলা উচিত। আর এনাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিই। আমি আরোহী, শতাব্দী। আমি কৌশিক। তো এনাদের পরিচয় পেলেন, এদের সঙ্গে আমার একটা খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। আমি আসানসোলের দিকে আসলে স্পেশালি দাদার সঙ্গে আমি অবশ্যই আসবো, যোগাযোগ করব। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো কোনো কমেন্ট করবেন, আমি যাতে ভিডিওটা আরও ইম্প্রুভমেন্ট করতে পারি। এখন একটা জিনিস বাকি রয়ে গেছে, দুর্গাপুরের সিটি সেন্টারে রাজকুমারদা থাকে, তো দুর্গাপুরে এসেছি আর রাজকুমারদার সঙ্গে দেখা করবো না, এটা যেন একটা কেমন অসম্পূর্ণ ব্যাপার হয়ে যায়। রাজকুমারদা সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন 8টা 20, আর এটা কোনো হোটেল নয়, কোনো রেস্টুরেন্ট নয়, সারপ্রাইজিংলি আমি চলে এসেছি রাজকুমারদার কাছে। দুর্গাপুরে রাজকুমারদা থাকে, এখান দিয়ে যাচ্ছি, রাজকুমারদার সঙ্গে দেখা না করে আমি বাড়ি যেতাম অ্যাকচুয়ালি। কারণ সবাই আপনারা জানেন যে রাজকুমারদা আমার একজন ফেভারিট ইউটিউবার এবং বাইকারও। অ্যাকচুয়ালি আমরা ইউটিউব করি বলে আমাদের বন্ডিংটা নয়, আমরা অ্যাকচুয়ালি বাইকিং করি বলে আমাদের বন্ডিংটা। নিশ্চয়ই ইউটিউব তো ডেফিনেটলি, ইউটিউব ছাড়াও হি ইজ আ ভেরি গুড ব্রাদার অফ মি। মানে হঠাৎ করে দেখা যখন আমি ওয়েস্ট বেঙ্গলে আসি, অ্যান্ড দেন লাস্ট টাইম ওর ভিডিও নিশ্চয়ই দেখেছো, আমার ভিডিও দেখেছো, যখন আমাদের একটা গেট টুগেদার হয়েছিল, যখন আমরা গেছিলাম কলকাতাতে ওই গেট টুগেদারে, তখন দেখা হয়, তারপর থেকে এত সুন্দর একটা বন্ডিং, বন্ধুত্ব। একটা অভিযোগ রয়েছে, যখন আজকের যে রাইডটা, আমি যদি একদিন আগে জানতে পারতাম ডেফিনেটলি আমি এর সঙ্গে জয়েন করতাম, আপনারাও ভিডিওতে আমাকে পেতেন, কারণ আমি একা বসে রয়েছি, ফাঁকা বসে রয়েছি বাইক নিয়ে। ডেফিনেটলি নেক্সট টাইম, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট, এর সঙ্গে আমি জয়েন করছি বাইক রাইডে। তো ডেফিনেটলি এর ভিডিও ফলো করুন, অ্যান্ড ডু লাইক সাবস্ক্রাইব টু হিজ ইউটিউব চ্যানেল। আর আমার ইউটিউব চ্যানেল যেরকম রয়েছে অনিস বাইক 390, ইচ্ছা করলে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলো এরকম মানে বাইকিং রিলেটেড একটা ছোট্ট কমিউনিটি যখন আমরা একসঙ্গে দেখা করি, অ্যান্ড দ্যাট টু কেউ হুগলি থেকে আমার সঙ্গে দেখা করতে এসছে অন দ্য ওয়ে, কারণ জয়চণ্ডী থেকে যখন ফেরার পথে অ্যাকচুয়ালি দুর্গাপুরটা একটু ডিরুট হয়, আমার ভেতরে ঢুকতে হয়, তো আমার সঙ্গে দেখা করার জন্য ভেতরে এসছো, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। দ্য স্মেল অফ রোড, ওর একটা আলাদা একটা অ্যাট্রাকশন আমাদের থাকে, বল না মাঞ্চিং মাইলস, ওই যতদিন ওই দেখবে রাস্তার মধ্যেখানে ওই স্ট্রিপটা যখন চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ইয়েটা ওই যে অ্যাট্রাকশন, ওই অ্যাট্রাকশনটার জন্য আমাদের সবাইকে একসঙ্গে টেনে নিয়ে আসবে, বন্ডিং। সো কিপ রাইডিং, কিপ লাভিং এভরিবডি, অ্যান্ড ইয়া দ্যাটস ইট। তুমি সাবধানে যাও, বিকজ ফ্রম হিয়ার হি উড বি রাইডিং অলমোস্ট অ্যান্ড 200 kilometers নাও, রাত্রির 8টা 20 পৌঁছে 11টা, সো ওয়ান্স ওয়েন ই রিচ হি উইল ডেফিনেটলি ইনফর্ম মি কে হ্যাঁ আমি পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটা আমি এরপরে কন্টিনিউ করছি না, এখানেই আমি শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত দেখেছেন যখন লাইক দিয়ে দেবেন, ডেফিনেটলি চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও ততদিনের জন্য, আনটিল দেন বাই বাই, টেক কেয়ার গাইস, বাই বাই, সি ইউ।